ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদা পানি, রাস্তাঘাটে পড়ে রয়েছে মরদেহ, এমনকি সমুদ্র ভাসতে দেখা যাচ্ছে দেহ। ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যা বিধ্বস্ত লিবিয়ার দেরনা শহরের এখন এটাই আসল চিত্র। পচা দেহের গন্ধ ও স্বজন হারানো পরিবারের লোকেদের আর্তনাদ মিশছে বাতাসে। গণকবর দেয়া হচ্ছে মরদেহ, পরিচয়ের অপেক্ষায় হাসপাতালে পড়ে রয়েছে বহু লাশ। মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে 2500, তা আরও বাড়তে পারে বলেও অনুমান। অপর একটি সূত্রের দাবি, মৃতের সংখ্যা অন্তত 3000, নিখোঁজ 10000-এরও বেশি মানুষ। গত 4 সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্য সাগরের ওপর তৈরি হয়েছিল ঝড় ড্যানিয়েল। এর ফলে 5 ও 6 সেপ্টেম্বর গ্রিসের রেকর্ড বৃষ্টিপাত হয়। গ্রিসের জাগরো গ্রামের একটি অংশে 24 ঘন্টার মধ্যে 750 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা প্রায় 18 মাসের বৃষ্টিপাতের সমতুল্য। থেসালির মধ্য গ্রিসের অনেক অংশে 24 ঘন্টায় 400 থেকে 600 মিলিমিটার বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টির ফলে গ্রিসে 15 জনের প্রাণহানি হয়। ড্যানিয়েল ক্রমে শক্তি সঞ্চয় করে লিবিয়ার দিকে অগ্রসর হয় ও ক্রমে মেডিকেনে পরিণত হয়।